আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। বৈশ্বিক সূচকে ওমানি পাসপোর্টের অবস্থান বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে ওমান বিশ্বের মধ্যে 68তম স্থানে রয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের পরে পাসপোর্ট শক্তিতে পঞ্চম আরব দেশ হিসেবে স্থান পেয়েছে, আর বাংলাদেশ আছে 104 নম্বর স্থানে। পাসপোর্টের এই অবস্থান জানান দেয় কোন দেশগুলো থেকে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। পাসপোর্টের অবস্থান যত উপরের দিকে থাকে তত বেশি ভিসা ছাড়া বিভিন্ন দেশে প্রবেশের সুযোগ বাড়ে। এই সূচকের কারণে ওমানের নাগরিকরা ভিসা ছাড়াই 81টি দেশে প্রবেশ করতে পারবেন অথবা দেশের বিমানবন্দর ও সীমান্তে আগমনের পর ভিসা উপভোগ করতে পারবেন। শীর্ষে রয়েছে জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন। তালিকায় বাংলাদেশের অবস্থান 104 নম্বরে। অর্থাৎ আগে থেকে ভিসা না নিয়ে বিশ্বের 227টি দেশের মধ্যে 41টি জায়গায় যেতে পারেন বাংলাদেশিরা। বাংলাদেশের সঙ্গে একই সারিতে আছে কোসোভো এবং লিবিয়া। তালিকায় বাংলাদেশের চেয়ে 6 ধাপ উপরে আছে শ্রীলঙ্কা। ইউরোপের কোনো দেশে আগে থেকে ভিসা না নিয়ে যেতে পারেন না বাংলাদেশিরা। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ওই সূচকে সবচেয়ে উপরে আছে মালদ্বীপ। সেই দেশের বাসিন্দারা 89টি দেশে আগমনী ভিসা পাওয়ার সুযোগ পান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পরে আছে ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা। নেপাল এবং পাকিস্তান তালিকায় আছে বাংলাদেশের নিচে। ওই তালিকায় সবার নিচে নাম আছে আফগানিস্তানের। দর্শক, এই ছিল প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।